আসসালামু আলাইকুম, আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি, এটা হচ্ছে সাইফিং 28 পাল GN 181, যেটাকে বলে 28 পাল আর কি। ইঞ্জিন হচ্ছে এটা 25 হর্স পাওয়ার, ইঞ্জিনটা হচ্ছে 25 হর্স পাওয়ার। এটা ফুল সেট আপ, এখন এইভাবে আসে, আগে আপনারা জানতেন যে 20 হর্স পাওয়ার আসতো, এখন আসে হচ্ছে 25 হর্স পাওয়ার। তো এখন এমনি যে আপনার 18 পাল আছে, আমরা সচরাচর যেগুলো দেখি, এর তার থেকে কী কী তফাত আছে প্রথমে যদি আমরা চিন্তা দেখি, আমরা প্রথমে দেখতে পারবো ফাল গিয়ার বডি। ফাল গিয়ার বডিটা আছে 18 থেকে ভিন্ন ধরনের, এটা সম্পূর্ণ একটা আলাদা সিস্টেম করে তৈরি করা হয়েছে। সাথে আছে এটা হচ্ছে, এটা 18 পাল, তারপরে হচ্ছে হলো 24 পালের মধ্যে এখানে চেন দেওয়া থাকে, কিন্তু এটা সম্পূর্ণ প্রিমিয়াম। তাছাড়া যা দেখতেছেন এখানে যে আপনার ক্লাসের রডগুলা, টার্নিং রড যেগুলো আছে সব হচ্ছে মোটা। তাছাড়া আপনারা আরও দেখবেন যে এখানে যেটাকে বলে ছোটো চেন যেটা থাকে গিয়ার বক্সের মধ্যে, ছোটো চেনটা হচ্ছে হলো এখানে প্রিমিয়াম সিস্টেম করা আছে। মানে সম্পূর্ণ গাড়িতে কোনো চেনের কোনো অস্তিত্ব নেই এখন, কারণ হচ্ছে এটা যেহেতু আপনার অনেক লোড সম্পন্ন গাড়ি, যার কারণে এটা আপনার সম্পূর্ণ প্রিমিয়াম করা হয়েছে। তাছাড়া দেখবেন আপনার হাফসের মধ্যে এখানে একটা বোল্ট লাগাই দিছে, এখানে সাপোর্ট হিসাবে বোল্ট দিয়ে দিছে ওরা। আর বাকি যা আছে মোটামুটি 18 অথবা 24 পালের সাথে প্রায় সমানই বলতে পারি। হ্যাঁ, তবে 18 পাল আপনার গাড়ি, আপনার যখন 28 পাল একটা পাওয়ার টিলার নেবেন, তখন আপনার কিছু ভিন্ন জিনিস থাকে। যেমন এখানে ওরা কোম্পানি দিয়ে দেয় হচ্ছে হলো 5 ইঞ্চি একটা পুলি দিয়ে দেয়। আমরা এটা চালানোর সুবিধার্থে আমরা এখানে 7 ইঞ্চি অথবা 7.5 ইঞ্চি যেটা বলেন, সেই আমরা একটা পুলি লাগিয়ে দিয়েছি। আর প্লাস হচ্ছে এখানে সাইলেন্সারের মধ্যে আমরা দেখেন, খেয়াল করেন, একটা পাইপ লাগাই দিছি। মূলত এটার কারণ হচ্ছে এখানে যদি আমি নিচা করে লাগাই তাহলে ফিতার মধ্যে লাগার সম্ভাবনা থাকে, যার কারণে এটা এইভাবে তৈরি করে দেওয়া হয়েছে।